বিরতির পর আবারও আপনাদের স্বাগত। ইন্দ্রনগর জগৎপুর কালীবাড়ির অস্থিত শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে রাস পূর্ণিমায় পূর্ণতিথিতে বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়েছে। প্রস্তুতির শেষ লগ্নে রয়েছে রাজ্যবাসীর মঙ্গলার্থে বিশেষ পুজোর আয়োজন করে থাকেন ইন্দ্রনগর জগৎপুর এলাকার মানুষ। স্বাভাবিকভাবেই গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং প্রস্তুতির শেষ লগ্ন এই মুহূর্তে সবাই একত্রিত হয়ে বেশ আনন্দ সহিত প্রস্তুতি করছেন। ইন্দ্রনগর জগৎপুর কালীবাড়ি রোড স্থিত শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে রাস পূর্ণিমার পূর্ণতিথিতে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে। প্রতি বছর করা হয় সেটা এবং প্রস্তুতির শেষ লগ্নে রাজ্যবাসীর মঙ্গলার্থে এই বিশেষ পূজার আয়োজন করে থাকেন ইন্দ্রনগর জগৎপুর এলাকার বাসিন্দারা। কি বলছেন সংশ্লিষ্ট আয়োজকরা এই বিষয়ে শুনব। রাস পূর্ণিমা উপলক্ষে আমাদের এই জগৎপুর ইন্দ্রনগর স্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণে প্রত্যেক বছরই রাস পূর্ণিমার দিনে এই উৎসবটা হয়ে থাকে। 2 বছর হলো আমাদের এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে। এবার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 9 এবং 10 অগ্রহায়ণ, 26 এবং 27 নভেম্বর সেই উপলক্ষেই উৎসবের মানে প্রস্তুতি চূড়ান্ত। আজকে অধিবাস, আজকে পুরো দিন উৎসব হবে, নাম সংকীর্তন। কিভাবে পালন করা হবে দিনটাকে? দিনটা হরিনাম সংকীর্তন, আজকে তো বিকাল 3টায় আমাদের বেদবাণী পাঠ দিয়ে শুরু হবে। বেদবাণী পাঠ হবে 3টায়, তারপরে আমরা 3:30 থেকে 4টার মধ্যে ওই গঙ্গা আবাহনে চলে যাব। গঙ্গা আবাহনের থেকে এসে আমাদের এখানে 6টার থেকে সত্যনারায়ণ হবে। সত্যনারায়ণ শেষ হলে তারপরে মানে ভোর 4টা থেকে আবার শুরু হবে কীর্তন, হরিনাম সংকীর্তন মঙ্গলারতি দিয়ে শুরু হবে। তারপর সারাদিন চলবে, একদম আবার সন্ধ্যা 6টায় সত্যনারায়ণ হবে। সত্যনারায়ণ শেষে মানে রাত্রির জন্য শেষ হবে। 28 তারিখ সকাল 5টায় আবার মঙ্গলারতি হবে, তারপরে আবার নগর কীর্তন হয়ে মানে শেষ হবে, সমাপ্তি ঘোষণা করা হবে। এই উৎসব উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ হবে 2টা থেকে, অন্নভোগ করা হবে 500 মতন, তারপরে বস্ত্র বিতরণ হবে। এইসবের মাধ্যমে আমাদের অনুষ্ঠান পালন করা হবে, শ্রী শ্রী রামচন্দ্রের উৎসব পালন করা হবে। সেই উপলক্ষে মানে ত্রিপুরা রাজ্যবাসী, আপনারা শুনলেন সংশ্লিষ্ট আয়োজকদের বক্তব্য এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ইন্দ্রনগর জগৎপুর কালীবাড়ি রোড স্থিত শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে রাস পূর্ণিমা পূর্ণতিথিতে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে। প্রস্তুতির শেষ লগ্নে রাজ্যবাসীর মঙ্গলার্থে বিশেষ পুজোর আয়োজন করে থাকেন তারা। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।